হ্যালো বন্ধুরা ম্যাথ টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমি এই ভিডিওতে আলোচনা করবো ষষ্ঠ শ্রেণীর চার নম্বর অধ্যায়টা নিয়ে দেখতে পাচ্ছো লেখা আছে ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা ঠিক আছে দ্বিতীয় পর্যায়টা এটা এর আগের চ্যাপ্টার ছিল প্রথম পর্যায়ে তো আমি এর আগে তিনটে পার্ট কমপ্লিট করে দিয়েছি আর তিনটে অধ্যায়ও কমপ্লিট করে দিয়েছি ঠিক আছে তিনটে পাঠে তিনটে অধ্যায় কমপ্লিট করেছি এটা হচ্ছে চার নম্বর পাঠ তো যারা ভিডিওগুলো দেখো নি তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নিও আর তোমার তোমরা যদি আমার এই পিডিএফগুলো নিতে যাও মানে এক থেকে নয় নম্বর অধ্যায় পর্যন্ত সমস্ত মানে পুরো বইটাই আমি কমপ্লিট করে দিয়েছি অতি সংক্ষিপ্ত প্রশ্ন চ্যাপ্টার ওয়াইজ খুব সুন্দরভাবে নোটস তৈরি করে দিয়েছি তোমরা যদি কেউ নিতে চাও তাহলে তোমাদেরকে পনেরো টাকা পে করতে হবে আর সেটার পিডিএফটার আমি লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আর কীভাবে তুমি পিডিএফটা নেবে তার জন্য আমি একটা ভিডিও বানিয়েছি সেই ভিডিওটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ঠিক আছে তো তোমরা সেই লিঙ্কে গিয়ে ভিডিওটা সরি পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো তো আজকে হচ্ছে চার নম্বর চ্যাপ্টার দেখতে পাচ্ছ ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা তো এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব তো প্রথমে দেখতে পাচ্ছ লেখা আছে অধ্যায় চার ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা যেটা হচ্ছে খ্রিস্টপূর্ব পনেরোশো থেকে ছশো অব্দ তো প্রথম প্রশ্নটা কি বলেছে প্রথম প্রশ্নটা বলেছে বৈদিক যুগের প্রধান ফসল কি না বৈদিক যুগের প্রধান ফসলগুলো হচ্ছে ধান ও গম ঠিক আছে তো দু নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে বলেছে বেদ শব্দটি কোন শব্দ থেকে এসেছে না বেদ শব্দটি বিদ শব্দ থেকে এসেছে ঠিক আছে কি শব্দ না বিদ তারপরে দেখো তিন নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে বলেছে সর্বাধিক প্রাচীন বৈদিক সাহিত্য কোনটি না সর্বাধিক প্রাচীন বৈদিক সাহিত্য হচ্ছে ঋগবেদ এটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন ঠিক আছে চার নম্বর কোয়েশ্চেনটা দেখো কি বলেছে বলেছে বেদকে কটি ভাগে ভাগ করা হয় ও কি কি না বেদকে চারটি ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে ঋগবেদ একটা হচ্ছে সামবেদ যজুর্বেদ আর হচ্ছে অথর্ব দেখো চারটে ভাগ ওকে তারপর দেখো পাঁচ নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে পাঁচ নম্বরটা বলেছে আর্যরা ভারতের কোন অঞ্চলে প্রথম বসতি স্থাপন করে না সপ্তসিন্ধু অঞ্চলে আর্যরা প্রথম বসতি স্থাপন করেন ঠিক আছে তারপর ছয়টা দেখো কি বলেছে ছয়েরটা বলেছে বৈদিক যুগে সমাজ কীরূপ ছিল না বৈদিক যুগে সমাজ ছিল পৃত্তিতান্ত্রিক ঠিক আছে পিতৃতান্ত্রিক ছিল বৈদিক যুগের সমাজ তারপর সাত নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে বলেছে পরিবারের প্রধান কে ছিল না পরিবারের প্রধান ছিল পিতা ওকে তারপর দেখো আট নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে আট নম্বরটা বলেছে বৈদিক যুগে কোন কোন পেশার কথা জানা যায় তো বৈদিক যুগে যেগুলো হচ্ছে কামার জেলে রাখাল চিকিৎসক এদের পেশার কথা জানা যায় তারপর দেখো নয়েরটা কি বলেছে নয়েরটা বলেছে স্নাতক কাদের বলা হতো না বারো বছর ব্যাপী শিক্ষালাভ করা ছাত্রদের স্নাতক বলতো ঠিক আছে তারপর দশ নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে দশ নম্বরটা বলেছে জোড়া মৃত্যুদেহকে কীভাবে সৎকার করতো না আগুনে পোড়াতো ঠিক আছে আগুনে পুড়িয়ে এরা মৃত্যুদেহকে সৎকার করতো এগারো নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে বলেছে পরবর্তী বৈদিক যুগে কোন অঞ্চলে পাখাপাকিভাবে কৃষিকাজ শুরু হয় না গঙ্গা যমুনা দোয়াব অঞ্চলে তোমার পাখাপাখিভাবে কৃষিকাজ শুরু হয় এবার বারো নম্বরটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন বলেছে মেগালীত কি না মেঘালীত হলো পাথরের সমাধি তোমরা সব প্রশ্নের উত্তরগুলো পুরো বাক্যে লিখবে ঠিক আছে যেমন এখানে আছে মেঘালীত কি তোমরা লিখবে মেগালিত হলো পাথরের সমাধি ওকে এরপরে তেরো নম্বর কোয়েশ্চেনটা দেখো তেরো নম্বরটা কী বলেছে বলেছে গুরু দক্ষিণা হিসেবে ছাত্ররা গুরুকে কি দান করতো না গুরু দক্ষিণা হিসাবে ছাত্ররা গুরুকে গরু দান করতো ঠিক আছে গরু দান করতো এবার চোদ্দ নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে চোদ্দ নম্বর নম্বরটা কি বলেছে বলেছে কোন বেদে দশ রাজার যুদ্ধের কাহিনী বর্ণিত হয়েছে না রিক বেদে দশ রাজার যুদ্ধের কাহিনী বর্ণিত হয়েছে তারপর পনেরো নম্বর কোশ্চেনটা কী বলেছে বলেছে বৈদিক যুগে সাধারণত কত বছর ব্যাপী শিক্ষা গ্রহণ চলতো না বৈদিক যুগে সাধারণত বারো বছর ব্যাপী শিক্ষা গ্রহণ চলতো ওকে তারপর ষোলো নম্বর কোশ্চেনটা কী বলেছে ষোলো নম্বরটা বলেছে সুদাস কোন গোষ্ঠীর রাজা ছিলেন না সুদাস ভরত গোষ্ঠীর রাজা ছিলেন ওকে তারপর দেখো সতেরো নম্বর কোয়েশ্চেনটা কী বলেছে বলেছে বেদাঙ্গের সংখ্যা কত না বেদাঙ্গের সংখ্যা হচ্ছে ছটি তারপর আঠেরো নম্বর কোয়েশ্চেনটা কী বলেছে বলেছে বৈদিক যুগের মুদ্রার নাম কী ছিল না বৈদিক যুগের মুদ্রার নাম ছিল নিষ্কো ওকে এবং উনিশ নম্বর কোশ্চেনটা কী বলেছে বলেছে বেদকে শুনে শুনে মনে রাখতো বলে বেদের অপর নাম কি না বেদের অপর নাম হচ্ছে শ্রুতি পরীক্ষা আসতে পারে যে বেদকে বেদের অপর নাম শ্রুতি কেন তখন কী বলবে কারণ হচ্ছে বেদকে শুনে শুনে মনে রাখত বলে বেদের অপর নাম হচ্ছে শ্রুতি ওকে তারপর কুড়ি নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে বলেছে রাজা যে অঞ্চলে শাসন করতেন তাকে কি বলা হতো না তাকে বলা হতো রাজ্য ওকে এরপর মিলাতে হবে দেখো বামস্তম্ভ বা খস্তম্ভ বলতে পারো এই খস্তম্ভের সঙ্গে খস্তম্ভের মেলাতে হবে তো এখানে আছে বামদিকে আছে ঋগবেদ তারপর হচ্ছে সামবেদ তারপর হচ্ছে যজুর্বেদ তারপর হচ্ছে অথর্ববেদ তারপর হচ্ছে উপনিষদ আর এদিকে এদের যেগুলো আছে তোমার কোনটা কার সঙ্গে ম্যাচ করবে সেটা দেখতে হবে তো উত্তরটা লিখে দিয়েছি নিচে দেখো একের তিন বলে বিয়ের চার সি এর পাঁচ ডি এর ওয়ান আর হচ্ছে ই এর দুই তো ঋগ্বেদের তিন নম্বরটা মানে ছন্দে বাধা ঋকের সমষ্টিকেই তোমার ঋগবেদ বলা হতো আর সামবেদ দেখতে বি বিয়েরটা হচ্ছে চার মানে হচ্ছে সুর করে গানের মতো গাওয়া হয় এই সামবেদে আর যজুর্বেদটা কি না যজুর্বেদে হচ্ছে তোমার অনুষ্ঠানে মন্ত্রের সংকলন হচ্ছে যজুর্বেদ আর অথর্বেদটা হচ্ছে তোমার জাদু মন্ত্রের সংকলন ঠিক আছে কি বললাম জাদু মন্ত্রের সংকলন আর উপনিষদটা কি উপনিষদটা হচ্ছে তোমার বেদের তত্ত্বের ব্যাখ্যা ঠিক আছে বেদের তত্ত্বের ব্যাখ্যা হচ্ছে উপনিষদ তো এগুলো তোমরা ভালো করে মুখস্ত করে নেবে এরপরে তোমাদের বইয়ের দুটো পেজ আমি তুলেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এটা হচ্ছে তোমাদের বইয়ের ছাপান্ন পেজ ঠিক আছে ছাপান্ন পেজে দেখো এখানে আছে চতুরাশ্রম তো চতুরাশ্রম কাকে বলবো না হচ্ছে তোমার বৈদিক যুগে জীবনযাপনের চারটি ভাগ হচ্ছে চতুরাশ্রম তো সেই চারটি ভাগ কী কী না একটা ভাগ হচ্ছে ব্রহ্মচর্য আর দু নম্বর হচ্ছে দেখো গ্রাহস্থ তিন নম্বর হচ্ছে বার্নপ্রস্থ আর চার নম্বর হচ্ছে সন্ন্যাস ঠিক আছে তো তোমাকে প্রত্যেকটা ভাগের কাকে বলে তোমাকে জানতে হবে একটা না একটা পরীক্ষায় থাকবেই প্রথমে দেখো ব্রহ্মচর্যাশ্রম কাকে বলা হতো না ছাত্র অবস্থায় গৃহে থেকে শিক্ষা লাভ করাই ছিল ব্রহ্মচার্যশ্রম ওকে মানে ছাত্র অবস্থায় গুরুগৃহ থেকে শিক্ষা লাভ হচ্ছে ব্রহ্মচার্যশ্রম আর গ্রাহস্থশ্রম কি না হচ্ছে শিক্ষা লাভের পর বিয়ে করে সংসার যাপনকে বলা হতো গ্রাহস্থশ্রম ওকে আর প্রস্তা কি ছিল না প্রস্তা ছিল তোমার দেখো বলেছে সংসার থেকে দূরে বনে কুটির বানিয়ে ধর্মচর্চা করা ঠিক আছে মানে সংসার থেকে দূরে বনে কুটির বানিয়ে ধর্মচর্চা করা হলো ব্রাণপ্রস্তা আর সন্ন্যাস কি না সব কিছু ভুলে গিয়ে ঈশ্বর চিন্তায় শেষ জীবন কাটানোরই হলো তোমার সন্ন্যাস আশ্রম তাহলে চারটে হয়ে গেল এই চারটেকে একসঙ্গে বলা হতো তোমার চতুরাশ্রম ঠিক আছে এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা দু নম্বরের জন্য একবারে আসতে পারে বা চার তিন নম্বরের জন্য আসতে পারে যে চতুরাশ্রম কোথা কি বা টিকা আসতে পারে যে চতুরাশ্রম সম্পর্কে লেখো টিকা বলে তো এগুলো তোমরা ভালো করে মুখস্থ করে নেবে প্রত্যেকটা পার্ট তো আবার মনে পাড়িয়ে দিচ্ছি মানে গুরুগৃহে ছাত্র অবস্থায় শিক্ষা লাভ হচ্ছে ব্রহ্মচার্য শিক্ষা লাভের পরে বিয়ে করে সংসার করা হচ্ছে গৃহস্থশ্রম আর বার্ন ছিল তোমার সংসার থেকে দূরে বনে কুটিবাণে ধর্মচর্চা করা আর সন্ন্যাসটা হচ্ছে একদম শেষ পর্যায়ে যে সব কিছু ভুলে গিয়ে ঈশ্বর চিন্তায় জীবন কাটানো ওকে আর একটা এখানে প্রশ্ন হচ্ছে যে গোষ্ঠীর গবাদি পশু রাখার জায়গাকে কী বলা হতো না গোষ্ঠীর গবাদি পশু রাখার জায়গাকে বলা হতো গোত্র ঠিক আছে এরপরে তোমাদের বইয়ে যে আছে এমসিকিউ কিউ সংক্ষিপ্ত টাইপের প্রশ্নগুলো সেগুলো দেখাচ্ছি তো একে দেখো বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো মানে এমসিকিউ টাইপের মাল্টিপুলস চয়েস কোয়েশ্চেন ওকে মাল্টিপুল চয়েস কোশ্চেন ত্যােরটা কী বলেছে এক দশমিক একেরটা বলেছে আদি বৈদিক যুগের ইতিহাস জানার প্রধান উপাদান কি ইতিহাস জানার প্রধান উপাদান হচ্ছে ঋগবেদ ঠিক আছে তখনকার দিনে তারপর মেঘালিত কী আমি একটু আগে বললাম যে মেঘালিত হলো পাথরের সমাধি তাই উত্তর হচ্ছে পাথরের সমাধি আর ঋগবেদের রাজা ছিলেন কি না ঋগবেদের রাজা ছিলেন গোষ্ঠীর প্রধান ওকে আর বৈদিক যুগের সমাজে মানে বৈদিক সমাজে পরিবারের প্রধান কে ছিল না বাবা বা পিতা যেটা আমরা বললাম এরপর বেমানান দেখো বেমানান কি বলেছে বলেছে বেমানান মানে এই চারটের মধ্যে কোনটা আলাদা কি কি আছে ঋগবেদ মহাকাব্য সামবেদ আর অথর্ববেদ এখানে মহাকাব্যটা আলাদা কারণ ঋগবেদ সামবেদ অথর্বেদ এগুলো সব দেখলাম বেদের চারটি ভাগ ওকে তাই মহাকাব্যটা নয় তাই মহাকাব্যটা হচ্ছে আলাদা তারপর দেখো দুই দশমিক দুই একটা কি বলেছে ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র নিপতি বৈদিক যুগের সমাজের ভাগ হচ্ছে এগুলো ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র আর একটা হচ্ছে তোমার বৈশ্য ঠিক আছে নিপতিটা আলাদা তাই নিপতি হচ্ছে এখানে বেমানান তারপর দুই দশমিক তিন হচ্ছে ইনামগাঁও হস্তিনাপুর কোসম্বি কোসাম্বি আর শ্রাবস্তি এগুলোর মধ্যে কোনটা আলাদা না হচ্ছে এটার মধ্যে ইনামগাঁও আলাদা যেটা হচ্ছে একটা একটি মেগালিত কেন্দ্র এনামগাঁও বাকিগুলো নয় ওকে আর দুই দশমিক চারের উষা অদিতি আর পৃথিবী দুর্গা আছে দুর্গাটা আলাদা কারণ হচ্ছে এগুলো সব হচ্ছে বৈদিক যুগের দেবতাদের নাম কিন্তু দুর্গাটা দেবতাদের নাম সেই সময়কার নয় ওকে তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আর যদি কোনো তোমাদের প্রশ্ন তোমাদের মনে থাকে বা তোমরা কোনো প্রশ্ন তোমাদের এই চ্যাপ্টার সম্পর্কে কোনো জেনে থাকো তাহলে আমাকে কমেন্টে জানাবে আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো